তিন দিনের জেলা সফরে যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে তিনি জানান, আজ থেকে বীরভূম দিয়ে জেলা সফর শুরু, তারপর আসানসোল, তারপর বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে পুরুলিয়া, তারপর ঝাড়গ্রাম হয়ে মেদিনীপুর। এর মধ্যে দুটো জায়গায় কোর্টে কেস রয়েছে, এছাড়াও সেখানকার পরিস্থিতির ব্যাপারেও খতিয়ে দেখবেন তিনি। কি বলেছেন তিনি দেখাবো আপনাদের। সব জায়গায় যেখানে যাবো জেলার টিমের সঙ্গে বসবো, কারণ কি অনেক দিন দেখা হয়নি, প্রায় 3-4 মাস আমি না বেরোনোর জন্য কর্মীদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। তারা কাজ করছেন, রিস্ক নিয়ে কাজ করছেন, চাপের মধ্যে কাজ করছেন, তাদের একটু উৎসাহ দেওয়া, সাহস দেওয়া, সেই জন্যই বিশেষভাবে যাচ্ছি অনেকদিন পরে মুখোমুখি হওয়ার জন্য। নীতিতে হিংসা পশ্চিমবাংলায় প্রথম থেকেই ছিল, যেদিন থেকে কমিউনিস্টরা এসেছে এখানে সেখানে এটা বেড়েছে, আর যেখানে যেখানে কমিউনিস্টরা ছিল কেরালা, ত্রিপুরা, বাংলা সব জায়গায়। এখন টিএমসি যত আনপপুলার হচ্ছে, মানুষ যত সরে যাচ্ছে, তত ভয়ের পরিবেশ তৈরি করছে, তত হিংসা ছড়াচ্ছে, আর এটা যত ইলেকশন আসবে তত বাড়বে।